রিয়াল মাদ্রিদের এমবাপ্পে যুগ শুরু হলো, উল্টো করে বললে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যুগ। প্রায় 5 বছর ধরে এই দলবদল নিয়ে গুঞ্জন চলেছে। শেষ পর্যন্ত গত জুনে পিএসজি থেকে এমবাপ্পেকে ফ্রি ট্রান্সফারে পেয়েছে রিয়াল। দুই পক্ষের শুরুটাও হলো দুর্দান্ত। উয়েফা সুপার কাপে আটলান্তাকে 2-0 গোলে হারিয়ে শিরোপা জেতে ব্লাঙ্কোসরা। রিয়ালের জার্সিতে অভিষেকেই গোল করেছেন এমবাপ্পে। তাতে ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি শিরোপা জেতার রেকর্ড গড়েন ফরাসি তারকা। 2016 সালে প্রথম কীর্তিটি ছিল মার্কো অ্যাসেন্সিওর। দলে ভিনিসিউস বেলিংহ্যামদের মতো তারকাদের ভিড়ে এমবাপ্পের পজিশন নিয়ে আলোচনা ছিল, তবে কোচ কার্লো আনচেলত্তির ধৃষ্টতায় একাদশ গোছানো নিয়ে ঝামেলায় পড়তে হয়নি। এমবাপ্পে নামেন সেন্টার ফরওয়ার্ড হিসেবেই, আর তাতেই বাজিমাত। রিয়ালের হয়ে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করে অভিষেক রাঙান এমবাপ্পে। এমবাপ্পের অভিষেক ম্যাচে দলটিতে আবারও আবির্ভাব ঘটেছে ত্রিফলা জুটির। ইতিমধ্যে সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বেলিংহ্যাম, ভিনিসিউস ও এমবাপ্পের এই জুটি নিয়ে, যার সংক্ষিপ্ত নাম দেয়া হয়েছে বিএমভি। এর সাথে অনেকেই তুলনা করছেন একসময়কার দলটির বিখ্যাত ত্রয়ী বেল, রোনালদো, বেনজেমা বা বিবিসির সাথে। এস এম আরিফ, মাইটিভি।